শনিবারে প্রধানমন্ত্রী জনকল্যাণ যোজনা প্রচার আর প্রসার অভিযানের উদ্যোগত স্যানিটাইজেশন শনিবারে প্রধানমন্ত্রী জনকল্যাণ যোজনা প্রচার প্রসার অভিযানের উদ্যোগত গোলাঘাট জেলা শ্রীমন্ত শঙ্করদেব সংঘর মূল কার্যালয় আর মূল নামঘর গোলাঘাট জেলার যুটিয়া স্বাস্থ্য সঞ্চালক বিভাগের কার্যালয় শহীদ কুশলকর অসামরিক চিকিৎসালয় গোলাঘাট জেলা সাংবাদিক সন্থা গোলাঘাট জেলা প্রেস ক্লাব ভারতীয় জনতা পার্টি গোলাঘাট জেলার কার্যালয় আদিত স্যানিটাইজেশন করে উক্ত কার্যসূচীত প্রধানমন্ত্রী জনকল্যাণকারী যোজনা প্রচার আর প্রসার অভিযান রাজ্যিক সমিতির সভাপতি প্রিন্স আজিজুল হক সংখ্যালঘু রাজ্যিক সমিতির প্রভাগ উপসভাপতি রাজুমণি হুসেন বেদান্ত কুমার বরা সভাপতি প্রধানমন্ত্রী জনকল্যাণকারী যোজনা প্রচার আর প্রসার অভিযান গোলাঘাট জেলা সমিতি গোলাঘাট জেলা সমিতির সম্পাদক রাজীব শর্মা উপস্থিত থাকে তেওঁলোকৰ এনে মহান প্রচেষ্টাক সকলোৱে আদৰণি জনায়ছে। প্রসার আর প্রচার অভিযানের জড়িয়ে আজি আমি গোলাঘাট জেলার বিভিন্ন স্থানত এক স্যানিটাইজেশনের কার্যসূচী লৈছো আর আমার এই গোটেই স্যানিটাইজেশন প্রক্রিয়াটত সহায় করেছে বিশিষ্ট ব্যবসায়ী সমাজকর্মী রাজুমণি হুসেন ডাঙরিয়ায়। তেখেত প্রধানমন্ত্রী জনকল্যাণকারী যোজনা প্রচার আর প্রসার অভিযানের আমার যখ্যালঘু প্রভাগ সেই সংখ্যালঘু প্রভাগের প্রদেশের উপসভাপতি আর আমি ইতিমধ্যে শ্রীমন্ত শঙ্করদেব সংঘর কার্যালয় আর নামঘর গোলাঘাট জেলা সাংবাদিক সংস্থার কার্যালয় গোলাঘাট প্রেস ক্লাবর কার্যালয় আর শেষত গোলাঘাট জেলার যুটিয়া স্বাস্থ্য বিষয়ার কার্যালয়ত আমি স্যানিটাইজেশন করছি আর আমি গোলাঘাটের বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানত আমি স্যানিটাইজেশন করম আর প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী ডাঙরিয়ার যে সপন সেই সপন বাস্তবায়িত করবর কারণে আমি বিভিন্ন আসনি তেখেতর যিখিনি আসনি সেই আসনিখিনি সফল প্রচারের দায়িত্ব আমি লৈছো আর তারে অংশ হিসাবে আমি আজি বিভিন্ন স্থানত এই স্যানিটাইজেশনের ব্যবস্থা করছি। কল্যাণ আসনির যোজনার প্রচার প্রসার অভিযান গোলাঘাট জেলার তেখেতলোকে গোলাঘাট জেলার সমিতিয়ে এর স্যানিটাইজেশন যে আসনি আমার ইয়াত করলে সিভিল অসুলটো করব গতি ইয়ার কারণে আমি বড় সুখী আমি সকলো কর্মকর্তালয় আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রধানমন্ত্রী জনকল্যাণ যোজনার প্রচার প্রসার বিভাগের আমি সমগ্র গোলাঘাট স্যানিটাইজ করবলে আজির আরম্ভ করছো আর ইতিমধ্যে শঙ্কর গোলাঘাট জেলা অফিস করছো এটা আপনার সাংবাদিক সন্থার অফিসত করছো আর ওসর পাজরে যান আছে আমি যোগাযোগ করে আছো আমি করছো স্যানিটাইজ করছো লগতে আমি ভিতর অফিসত যা নতুন মেশিন এটা আমি অফিসত ধোঁয়ার দ্বারা কেমিক্যাল তুলি ব্যাকটেরিয়া মরা চেষ্টা করছো আর মাস্ক আর আমি স্যানিটাইজার বটল বিতরণ করছো যাতে এই মহামারী বর্তমান ভয়াবহ রূপ হলে গিয়ে আছে সে কারণে আমি সজাগ হব কারণে আর এই কার্যসূচী আমি আগবার করে আছো। রাইজক কি আহ্বান জানাবো? আমি মাস মাহবাই লাগি আছো এই কামত আমি এটাই দেখিলো নিজক সতর্কতা করে নিজক বসায় রাখিলে আপনি আনকো বসাব পাৰিব নিজকো বসাব পাৰিব বিশেষকে আপনার সকল রাইজক এটাই কথা কোঁ হাত ধোয়া হাতত স্যানিটাইজ করা বা ধোয়া আর মুখমণ্ডল মুখর যে অঙ্গ নোধাকে স্পর্শত আনিব নালাগে আর বিশেষকে যাবিলাকর পজিটিভ হয়ে গেছে তেখেত সকলো চিন্তা করব নালাগে পজিটিভ। দেরগাঁওর পর রাতুল হাজরিকার প্রতিবেদন আজির খবর।